ধনী দেশ নিয়ে আমাদের মধ্যে কৌতূহলের অভাব নেই। কোন দেশ অর্থনৈতিকের দিক থেকে সবচেয়ে এগিয়ে, কোন দেশই বা দ্বিতীয় তৃতীয় স্থান দখল করে আছে, আজ আপনারা জানতে চলেছেন পৃথিবীর সবচেয়ে ধনী পাঁচটি দেশ। তো চলুন শিখে নেওয়া যাক নতুন কিছু। ভিডিওটিকে দুটি পার্টে ভাগ করা হয়েছে। ফার্স্ট পার্টে আপনারা দেখবেন দেশের সামগ্রিক অর্থ মিলিয়ে কোন পাঁচটি দেশ সবচেয়ে প্রথমে আছে, এবং সেকেন্ড পার্টে দেখবেন দেশের প্রতিটা মানুষের গড় ইনকামের দিক থেকে কোন পাঁচটি দেশ সবচেয়ে এগিয়ে আছে। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক দেশের সামগ্রিক অর্থ মিলিয়ে কোন পাঁচটি দেশ প্রথম পাঁচের স্থান দখল করে আছে। নাম্বার 5, পঞ্চম স্থানটি তিনটি দেশ একত্রিতভাবে দখল করে আছে, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স। তিনটি দেশের সামগ্রিক অর্থ প্রায় সমান, যার পরিমাণ প্রায় $300 trillion। তবে এই তিনটি দেশের মধ্যে ইন্ডিয়া তুলনামূলকভাবে একটু এগিয়ে আছে। নাম্বার 4, জার্মানি। এই দেশটির অর্থনীতিতে এত উন্নতির পেছনে রয়েছে এই দেশের শিল্প, এছাড়াও এই দেশে তৈরি প্রোডাক্ট ও পর্যটনের মাধ্যমে প্রচুর অর্থনৈতিক বিকাশ ঘটেছে এই দেশের। জার্মানির সামগ্রিক অর্থ প্রায় $400 trillion। নাম্বার 3, জাপান। এদেশের প্রধান অর্থনীতির উন্নতির কারণ হলো টেকনোলজি। জাপান টেকনোলজিতে বর্তমানে প্রথম স্থান দখল করেছে পুরো পৃথিবীর মধ্যে। জাপান মূলত স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি ইলেকট্রনিক্স দ্রব্যের বিভিন্ন পার্টস তৈরি ও রপ্তানির মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে। এই দেশটির সামগ্রিক আয় $520 trillion। নাম্বার 2, দ্বিতীয় স্থানটি দখল করে রয়েছে চীন। চীনও টেকনোলজিতে প্রচুর উন্নত, এছাড়াও চীনে কৃষিকাজ ও শিল্প ব্যবস্থা, বিভিন্ন ব্যবসা এদিক দিয়েও প্রচুর এগিয়ে রয়েছে এই চীন। এই দেশটির সামগ্রিক অর্থ প্রায় $1430 trillion। নাম্বার 1, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ। এই দেশটি এই লিস্টের প্রথম স্থান দখল করে রয়েছে দীর্ঘ 140 বছর ধরে। এই দেশটি মূলত প্রাকৃতিক সম্পদ, শিল্প, অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিভিন্ন বৈদ্যুতিক মালপত্র তৈরি এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে। ইউএসএ এর সামগ্রিক অর্থ প্রায় $2140 trillion। তবে খুব শীঘ্রই চীন ইউএসএকে টপকে দিতে চলেছে। এবার জেনে নেওয়া যাক দেশের সমস্ত মানুষের গড় ইনকামের দিক থেকে কোন পাঁচটি দেশ সবচেয়ে এগিয়ে রয়েছে। নাম্বার 5, আয়ারল্যান্ড। ইউরোপে অবস্থিত এই দেশটি আমাদের লিস্টের পঞ্চম স্থান দখল করে রয়েছে। মানা হয় যে এই দেশটির ইকোসিস্টেম পৃথিবীর মধ্যে সবচেয়ে স্ট্রং। এই দেশটির প্রতি মানুষের গড় ইনকাম ভারতীয় টাকায় প্রায় 65 লক্ষ টাকা। নাম্বার 4, সিঙ্গাপুর। এশিয়াতে অবস্থিত এই দেশটি খুবই ক্ষুদ্র, কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে। ভারতের দক্ষিণ পূর্ব দিকে এবং মালয়েশিয়ার একদম দক্ষিণে অবস্থিত এই দেশটির প্রতি মানুষের গড় ইনকাম প্রায় 78 লক্ষ টাকা। নাম্বার 3, লাক্সেমবর্গ। এই দেশটি জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়ামের ঠিক মাঝে অবস্থিত। পর্যটনের মাধ্যমে প্রধানত এই দেশটি সবচেয়ে বেশি পরিমাণে অর্থ উপার্জন করে। এই দেশটির প্রতি ব্যক্তির গড় আয় প্রায় 83 লক্ষ টাকা। নাম্বার 2, ম্যাকাও। এটি চীনের একদম দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। ম্যাকাও প্রধানত ইলেকট্রনিক্স গুডস, বস্ত্রশিল্প এবং পর্যটনের মাধ্যমে অর্থ উপার্জন করে। এখানে প্রতি ব্যক্তির গড় আয় প্রায় 85 লক্ষ টাকা। নাম্বার 1, কাতার। প্রতি ব্যক্তির আয়ের দিক দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে এই দেশ। কাতার প্রধানত তৈল উৎপাদন, প্রাকৃতিক গ্যাস, বিভিন্ন কেমিক্যাল রপ্তানি ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জন করে। এদেশের প্রতি ব্যক্তির গড় আয় প্রায় 1.4 কোটি টাকা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করুন, এবং সাথে সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে এইরকমই আরও অসাধারণ ভিডিও আসতে চলেছে। তো সর্বশেষে ভিডিওটিতে আপনার বহুমূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।